কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতায় এখন পর্যন্ত 147 জন মারা গেছেন বলে খবর পেয়েছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র, পুলিশ সদস্য সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। মফিউর রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থীরা। প্রথম দিকে এই আন্দোলন শান্তিপূর্ণ হলেও পরে বিএনপি জামাত সহ বিভিন্ন স্বার্থান্বেষী মহল এতে অনুপ্রবেশ করলে সৃষ্টি হয় সহিংস পরিস্থিতি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মারা যায় অনেক মানুষ। জ্বালাও পোড়াও ও ধ্বংসযজ্ঞ চালানো হয় বিটিভি ভবন, মেট্রো রেল সহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায়। এই সহিংসতায় মৃত্যুর হিসাব নিয়ে চলে নানা গুঞ্জন ও গুজব, তাই এই বিষয় পরিষ্কার করতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী জানান, হাসপাতালসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য মতে এ পর্যন্ত 147 জন মৃত্যুর খবর পাওয়া গেছে। 136 আমাদের কাছে ছিল, তারপরে আমরা দেখলাম আরও 11 জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলুক হয়েছিল, 136 প্লাস 11, 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কাউকে অযথা গুলি করেনি, পুলিশ প্রতিটি গুলির হিসাব দিতে বাধ্য। আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ অযথা গুলি তাকে করে না, প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়। শিশু বলে যাদের ধরা হচ্ছে তারা মূলত কিশোর গ্যাংয়ের সদস্য, অল্প কিছু টাকার বিনিময়ে সহিংসতায় অংশ নিয়েছিল বলেও তথ্য রয়েছে। কিশোর গ্যাং এগুলো আমাদের কাছে একটা মানে যন্ত্রণাদায়কের অধ্যায় দাঁড়িয়েছে। এরা বুঝে না বুঝেই নানান ধরনের মানে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও জানেন যেটা, এটাও এরাও এখানে সম্পৃক্ত কিছু কিছু হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটক করা হয়নি, বরং নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। এবং তারা তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে এই কোন কোন মানে রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে এই ধরনের প্রচারণা দিয়েছে, যেতে কারণ পরবর্তী যে সহিংস রূপ নিল, এইগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ক্রমান্বয়ে কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।